শুনলাম রাস্তাঘাটে ভালোই ঘোরাঘুরি হয়। হ্যাঁ কে বলছেন আপনি? মেয়েদের সাথে চিপায় যাও এই বাচ্চা ধন। এই আরাম দাদা, তোরে নিয়ে যাই না তোর মেরে নিয়ে যাই। হ্যাঁ কৌশিক বাবা, আমি তোমার শরীফ আঙ্কেল বলছিলাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। কৌশিক বাবা, আমি তোমার আব্বুকে কল দিয়ে পাচ্ছিলাম না, তো তোমার আব্বুকে একটু ফোনটা দাও। পিতা, আপনার এক বন্ধু ফোন দিয়েছেন। হ্যালো হারুন সাহেব, আমার পাওনা টাকা কবে দিবেন? হ্যালো, আমি আমার পুত্র সন্তান, আমার সহধর্মিনী এবং আমার পরিবার মিলে আপনার টাকা খেয়ে ফেলেছি। আন্টির পোলো আমার টাকা দেন। আপনি আমার মাকে নিয়ে গালি দিলেন? না, মানে আমাদের আন্টির কথা বলছিলাম। আমি জানি আপনি কে, আপনি কোথায় থাকেন, আমি আসছি পিঠের ছাল তুলতে। আচ্ছা কোন রোড দিয়ে? ওই যে 6 নম্বর রোড দিয়ে ঢুকে হাতের বামের গলি। না না, 6 নম্বর রোড কাটা, 6 নম্বরের আগে হাতের বামের গলি। আপনার হাতের বামে নাকি আমার হাতের বামে? আপনি এখন কোন জায়গায় আছেন? আমি আমার বাসার ছাদের উত্তর দিকে আছি। তাহলে আপনি একটু ছাদ থেকে লাফ দিয়ে হাতের বাম দিকে যান। ও আচ্ছা। মহানুভব, আপনি অত্যন্ত মূল্য যে বলে সেই হয়, গরিব কথা যে বলে সেই হয়, উলঙ্গ কথা যে বলে সেই হয়। তুই আমার জুতো দেখে দিয়েছিস, আর তোর একদিন তুই আমার একদিন। পিতাকে আমার চোখের সামনে নির্মমভাবে প্রহার করছে, সন্তান হয়ে কিভাবে তা সহ্য করি। পিতা তোমায় ভালোবাসি। এমনটা কেন করলেন? আমি এককালে সম্মানিত ক্রিকেট খেলোয়াড় ছিলাম।